নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। জন্মাষ্টমী স্পেশাল পর্বে আমার আজকের রেসিপি ভোগ অন্ন বা পুষ্পান্ন। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও, বানানো ভীষণই সহজ, তবে কিছু টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেগুলো যদি আপনারা একদম ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে আপনারাও একদম ঝরঝরে ভোগ অন্ন বা পুষ্পান্ন কিন্তু বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। সবার প্রথমে একটা মশলা তৈরি করব, তার জন্য ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 4টে ছোট এলাচ, 8টা লবঙ্গ, 2টো বড় লম্বা টুকরো দারচিনি। দারচিনিগুলোকে আমি একটু ভেঙে নিচ্ছি। জয়িত্রীর একটা ফুলের অর্ধেকটা, 4 ভাগের 1 ভাগ জায়ফল, আর 20টা সামরিচ। যদি সামরিচ না থাকে সেক্ষেত্রে গোলমরিচও ব্যবহার করতে পারেন। এগুলো এবার আমি একটু একদম লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট হালকা ভেজে নেব। খুব হালকা করে কিন্তু মশলাগুলোকে ভাজতে হবে, বেশি ভাজলে মশলার মধ্যে একটা তেতো ভাব চলে আসে, সেই জন্য হালকা করে ভেজে ঠান্ডা করে নিয়ে আমি মশলাগুলোকে গুঁড়ো করে নেব। একটা বড় বাটি নিয়েছি, আর নিয়েছি 4 কাপ। এই 4 কাপটা মেপেই আজকে আমি চাল নিয়ে নিচ্ছি। 2 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 4 কাপ বা মেজারিং কাপ বা বাটি বা কফি কাপ, যে কোনো কিছু মাপ নিয়ে কিন্তু চাল নিতে পারেন। আর যে কাপ বা বাটি মেপে চাল নেবেন সেই কাপ বা বাটি মেপেই কিন্তু জলটাও ব্যবহার করবেন। 2 কাপ চাল নিয়ে আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল বদলে বদলে চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। চাল ভালো মতন ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 2 চা চামচ পরিমাণ ঘি। যেহেতু এই ঘিটা জমা আছে সেই কারণে আমি 2 চা চামচ পরিমাণ বললাম, যদি লিকুইড থাকে সেক্ষেত্রে 3 চামচ হবে। দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদার রস। যে ভাজা মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়ে সেই গুঁড়ো করে নেওয়া মশলাটা আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে চালটাকে মেখে নেব। আর যদি আপনারা চালের পরিমাণ কম নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বাকি উপকরণের পরিমাণটাও কমিয়ে নেবেন। যেমন আমি এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, যদি আপনারা 1 কাপ পরিমাণ চাল নেন সেক্ষেত্রে ঘি, মশলা, হলুদ সব কিছুই কিন্তু কমিয়ে নেবেন। ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, আর চালটাকে কিন্তু আমি ভিজিয়ে রাখছি না। চাল ধোয়ার পর ওর মধ্যে যে অল্প একটু জল রয়ে গেছে সেই জলেই কিন্তু চালটা ভালো মতন ভিজে যাবে, আর মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যদি চালের মাপ আপনারা আবার বেশি নেন সেক্ষেত্রে কিন্তু বাকি উপকরণের মাপও বাড়িয়ে নেবেন। হলুদটা আমার একটু কম লাগছিল বলে আমি আরেকটু হলুদ এর মধ্যে নিলাম, আর ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর আগেও আমি যখন পোলাওয়ের রেসিপি শেয়ার করেছিলাম তখন অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে 1 কিলো বা 2 কিলো চালের পোলাও বানাতে গেলে জলের মাপটা কিভাবে নেবেন। আপনারা যদি 1 কিলো বা 2 কিলো চালের মাপটা গ্লাস দিয়ে আগে মেপে নিয়ে তারপর জলটা মাপেন সেই গ্লাস বা কাপ মেপে, তাহলে কিন্তু পোলাও একদম পারফেক্ট হবে। একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ ঘি। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম কাজু বাদাম। কাজু বাদামগুলোকে আমি অর্ধেক করে ভেঙে নিয়েছি। এবার লো ফ্লেমে 2 মিনিট সময় ধরে কাজু বাদামগুলোকে ভালো করে ভেজে নেব। আর এই ভাজার কাজটা কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজলে ঘিও পুড়ে যাবে আর বাদামও কিন্তু পুড়ে যাবে।
দু মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ কিশমিশ। তবে আপনারা কাজু বাদাম আর কিশমিশের মাপটা আপনাদের ইচ্ছে মতন কম বা বেশিও নিতে পারেন। কাজু আর কিশমিশ আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন কিশমিশগুলো বেশ ফুলে উঠেছে। এবার আমি এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা লবঙ্গ আর 2টো তেজপাতা। লো ফ্লেমে 30-40 সেকেন্ড সময় ধরে লবঙ্গ আর তেজপাতাটাকে একটু ভেজে নিচ্ছি। লবঙ্গ আর তেজপাতা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা মাখিয়ে নেওয়া চালটা। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে চালটাকে মিনিট 5-এক সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। চাল ভালো মতন ভেজে নেওয়াটা কিন্তু ভীষণই প্রয়োজন। আমার চাল ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি চালের মধ্যে দিয়ে দেব জল। যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি দিয়ে দিচ্ছি হালকা গরম জল। 2 কাপ চাল নিয়েছিলাম আর ওই কাপ মেপেই আমি দিয়ে দিচ্ছি একদম 4 কাপ জল। আপনারাও এইরকম ভোগ অন্ন বা পোলাও বানাবার জন্য যে কাপ বাটি বা গ্লাস মেপে চালটা নেবেন সেই কাপ বাটি বা গ্লাস মেপেই কিন্তু জলটা ব্যবহার করবেন। জল যদি কম বা বেশি হয়ে যায় তাহলে কিন্তু পোলাও একেবারেই ভালো হবে না। সেই জন্য জলটা ঠিকঠাক দেওয়া কিন্তু ভীষণভাবেই প্রয়োজন। আমি একদম 4 কাপ জল দিয়ে দিয়েছি 2 কাপ চালের জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো। স্বাদ অনুসারে আমি চিনি দিয়ে দিচ্ছি। 4 চা চামচ চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হয়। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু চিনি ব্যবহার করবেন। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এবার এটাকে ফুটতে দেব। ঢাকনার উপরে যে একটা ছিদ্র আছে সেটাকে আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। তারপর একদম লো ফ্লেমে 15 মিনিট আমি এটাকে রান্না হতে দেব, মানে যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে আসছে। 15 মিনিট হয়ে গেছে, আমার জলটা অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে আর চালটাও বেশ সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও সম্পূর্ণ চালও সেদ্ধ হয়নি আর জলটাও সম্পূর্ণ শুকোয়নি। একটু জল জলে ভাব এখনও রয়েছে। আমি আরেকবার ভালো করে মিশিয়ে দিচ্ছি, মানে নিচের চালগুলো একটু ওপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপর আবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আরও 5 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে একটু রান্না হতে দেব। ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতেই রাখবেন। 5 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর ঢাকাটাকে আমি ওপেন করে নিচ্ছি। আমাদের ভোগ অন্ন একদম তৈরি, দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে, কিন্তু এখনও একটু জল জলে ভাব আছে। এটাকে আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি বাকি যে গুঁড়ো মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা। ভালো করে মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটাকে ওপেন করছি। আমাদের ভোগ অন্ন একদম তৈরি, দেখুন ভীষণ ঝরঝরে হয়েছে আর চালটাও একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও ঝটপট আজ রাত্রের মধ্যে এইরকমভাবে ভোগ অন্ন বাড়িতে বানিয়ে ঠাকুরকে নিবেদন করতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।